ওয়েস্টার্ন উঠবে, পারলে পা কাছে করবে। হ্যালো বন্ধুরা, এই যে ভিডিওটা দেখলে এটা আমি তোমাদেরকে করে দেখালাম কয়েকটা পুশআপ মাত্র। তো ভাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভাই ব্যাপার হচ্ছে এটাই যে আমাকে অনেক ছেলে কমেন্ট করেছে যে দাদা কি করে পুশআপ মারবো, কিভাবে পুশআপ মারবো আর কিভাবে মারলে আমাদের চেস্ট চড়া হবে। পুশআপ দু টাইপের মারা যায়, এক ক্লোজ অবস্থায় হাত রেখে আর এক খোলা অবস্থায় হাত রেখে। যখন ক্লোজ অবস্থায় থাকবে তখন পা সামনাসামনি থাকবে, মানে একদম পাগুলো সাটা থাকবে। যখন হাত খুলবে পায়ও খুলে দিবে। এতে কি হয়, যখন ক্লোজ অবস্থায় হবে পুরো উপর থেকে চেস্টের দু সাইডটাই টান পড়বে, আর যদি খোলা অবস্থায় মারো তাহলে শুধুমাত্র এই পোর্শনে টানটা পড়বে, ঠিক আছে, মানে চেস্টের সাইডে খুলবে, পায়েও খোলা রাখতে হবে। তো যেরকম ভাবে মারলাম ঠিক কোমর সোজা রেখে ওরকম ভাবে করবে। এরপর চেস্টটা অনেক ছেলে বলে যে দাদা আমি ডাইরেক্ট মাটিতে মানে করতে পারি না। ডাইরেক্ট যদি না করতে পারো, এই যে হাতগুলো এরকম রাখলে হাতের নিচে, মানে হাতগুলো যখন এরকম ভাবে রাখবে তো একটা ইঁটা লাগাবে তার উপরে আরেকটা ইঁটা দিয়ে দেবে, মানে যেরকম দেওয়ালে লাগানো হয় এটা সেম মাটির উপরে দুপাশে ইঁটে লাগাবে তারপরে হাত রাখবে তারপরে মারবে। তাহলে কি হয়, মাটি থেকে মিনিমাম এতটা উপর উঠে যাবে কিন্তু কোনো সমস্যা হবে না। কেন, ইঁটা রাখলে কি হয়, ইঁটা রাখলে আরেকটা প্রফিট বেশি আছে, হাতটা যা থাকবে এমনিতে মাটিতে মারলে বরাবর হয়, যখন ইঁটা দিয়ে মারবে তখন বডি নিচে চলে যাবে, হাত পিছনে হবে, মানে হাত একটু উপরে উঠে যাবে। তো এতে কি হয়, এতে পুরো চেস্টের উপরে টান তৈরি হয় এবং তাতে সব থেকে সুবিধা হয় নিজের ফায়দার কারণে ফায়দা হয়, এটাই হচ্ছে মেন কারণ। তো ভাই চেস্ট বাড়ানোর জন্য সব থেকে বেশি কাজে লাগে পুশআপ, মানে প্রথমে বিম তিনটা মারবে তারপর পুশআপ মারার চেষ্টা করবে। প্রথমে তিনটা মারবে, না পারলে দুটাও মারতে পারো বা পাঁচটাও চেষ্টা করতে পারো, যেরকম খুশি। তো ভাই এরপর কি হচ্ছে, এটা কিন্তু ছেলে মেয়ে উভয়েরই করা দরকার। আর মেয়েদের ক্ষেত্রে বলছি, যারা মাটিতে বা জমিনে ডাইরেক্ট মারতে পারবে না তাদের জন্য কি হচ্ছে, তাদের জন্য সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বাড়িতে যদি পালং থাকে, যে বেড, সে বেডে হাত রাখবে, পাগুলো নিচে রাখবে, তারপরে মারার চেষ্টা করবে। তাতে কি হয়, অনেকটা হাইট পেয়ে যাবে, সেখানে লিপ মানে সুবিধা হবে। এরপর তুমি প্রত্যেক দিন যে তোমাকে সেখানে করতে হবে তার কোনো গ্যারেন্টি নেই। তারপরে ধীরে ধীরে তুমি উচ্চতাটা কম করলে, ঠিক আছে, তাহলে বডির ওয়েটটা হাতে নিতে পারবে, মানে হাত হাতের ক্ষমতা তৈরি হয়ে যাবে অতদিনে। তো এটাই হচ্ছে পুশআপের ব্যাপার নিয়ে বন্ধুরা। আরেকটা কথা হচ্ছে যে আমি কিভাবে পুশআপটা মারলাম আরেকবার তোমাকে দেখিয়ে দিচ্ছি, কিভাবে বসবে কিভাবে উঠবে, জাস্ট ভিডিও দেখো কিভাবে পুশআপ মারবো। তো তার জন্য তোমাদেরকে কি কি করতে হবে সেটা যার বেশি কিছু না, নর্মালি হাত এরকম করবে, পা কাছে কাছে করবে। এরপর যারা পুশআপ করবে তাদেরকে আমি দেখাচ্ছি, পুশআপ করার সময় এই পজিশন থাকবে, এরপর সামনে হাত রাখবে, সামনে হাত রেখে মারবে যতটা চওড়া করবে ততটা। ওয়েস্টার্ন উঠবে, পারলে পা কাছে করবে। তো বন্ধুরা ভিডিওটা যেটা দেখলে আমার, এরপরে তোমরাও এইভাবেই করার চেষ্টা করো, কিভাবে বসবে কিভাবে উঠবে সব কিছু আমি দেখে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি, লাল রঙের ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব যে লেখাটা আছে ওটা যদি লাল দেখতে পাও অবশ্যই সেটাকে টাচ করবে, লেখাটার সাথে সাথে কালো হয়ে যাবে এবং একটা ঘন্টা চিহ্ন আসবে, ঘন্টা চিহ্ন টাচ করে অল অপশন করবে। ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার জরুর করবে এবং যারা হোয়াটসঅ্যাপ অ্যাড করাও নেই তারা বলবে যে আমি এখনো অ্যাড হয়নি, আমার তোমার নাম্বারটা দিয়ে দিবি আর অ্যাড করাবে। অনেক ছেলে কি হচ্ছে, একবার নাম্বার দিয়ে দিচ্ছে তাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার নাম্বার দিয়ে দিচ্ছে, বুঝতে পারছি না অনেক ছেলের। তো এই জন্য আমি বলছি তোমাদের যদি অ্যাড থাকে যাতে তারা দিবে, যাদের অ্যাড নেই গ্রুপে তারা মানে বলে দিবে যে আমার গ্রুপে অ্যাড নেই বলে, ঠিক আছে। তো বন্ধুরা আজের মতো এখানেই বিদায় নিচ্ছি, জয় হিন্দ, বন্দে মাতরম।